আমরা আশা করছি যে আমাদের যে মোহনা পর্যটন কেন্দ্র পালের বালিয়াচলি আমাদের বর্ধমান শহরের এটি একটা অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হবে এই অঞ্চলে। এখান থেকে একেবারেই সমুদ্রের মোহনাটা পাড়ি দিলেই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, এবং তার একটু পরে আমাদের চ্যাঙ্গাগিরি ইকো পার্ক, এবং আরেকটু পরেই কিন্তু কুয়াকাচা সমুদ্র সৈকত। এই চার পাঁচটা জিনিসকে নিয়েই একটা ক্লাস্টার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমরা সকল ট্যুরিস্টদেরকে আমন্ত্রণ জানাবো যারা প্রকৃতি প্রেমী আছেন। আমি এখানে অনেক পাখির কলতান শুনতে পাচ্ছি, এটি সচরাচর শোনা যায় না, তো এগুলো উপভোগ করার জন্য এটি একটা অত্যন্ত চমৎকার জায়গা। আমরা সকলকে আহ্বান জানাবো এটি ভিজিট করার। থ্যাংক ইউ। Mm-hmm.